প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের বাংলা প্রথম পত্র ক্লাসে সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের ক্লাস নেব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম যে পড়াটাই আছে সে পড়াটি খোলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম অধ্যায়ে প্রথম যে গদ্যাংশটা আছে সেটা হচ্ছে নাম কি? অতিথির স্মৃতি। কার লেখা? লেখাটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শিক্ষার্থীরা, আমরা আমাদের লেখক সম্পর্কে আগে জেনে নিই, তারপর আমরা মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ে চার পৃষ্ঠা খোলো। এখানে আছে লেখক পরিচিতি সম্পর্কে আগে আমরা জেনে নেই। আমাদের লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খাতা নিয়ে বসেছো এবং কলম নিয়ে, তাহলে তোমরা আগে খাতায় লিখবে, আমি বলবো সাথে সাথে খাতায় লিখবে যেন তোমাদের মনে থাকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কবে সেটা আমরা এখন দেখি, এবং কোথায় তার জন্ম হয়েছিল, কিভাবে তার বেড়ে ওঠা এবং তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কী কী আছে, এবং তার জীবনে কিছু স্মরণীয় যে উপন্যাসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা দেখি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। তোমরা ঝটপট খাতায় লিখে নাও, তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল কবে? তার জন্ম 15ই সেপ্টেম্বর 1876 সালে। 15ই সেপ্টেম্বর 1876 সালে কোথায় হয়েছিল তার জন্ম? তার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুরে। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরে মাতুলালয়ে অতিবাহিত হয়। দারিদ্রতার কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে। জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন ও সেখানে অবস্থানকাল 1903 থেকে 1916 সাল পর্যন্ত সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্য খ্যাতি ছড়িয়ে পড়ে। তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কত সালে উপন্যাস প্রকাশিত হয় শিক্ষার্থীরা? 1907 সালে। কোন পত্রিকায় হয়েছিল? ভারতী পত্রিকায়। এবং উপন্যাসের নাম ছিল বড়দিদি। প্রত্যেকে খাতার মধ্যে সেটা লিখে নাও। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত চার পর্ব, গৃহদাহন, দেনা পাওনা পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিএলএড উপাধি লাভ করেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় হতে তিনি কী স্বর্ণপদক পান? জগত্তারিণী স্বর্ণপদক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কী উপাধি পান? ডিএলএড উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। তাহলে আমরা দেখতে পেলাম যে তার সাহিত্যকর্ম ছিল বড়দিদি, তারপর ছিল বিন্দুর ছেলে। এগুলো তোমরা লিখে নিতে পারো মেয়েরা, তোমরা সবাই খাতায় লিখে নাও যে উল্লেখযোগ্য তার উপন্যাসের মধ্যে ছিল বড়দিদি, বিরাজবৌ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে ইত্যাদি। এবং তার পুরস্কার সম্মাননা হিসেবে আমরা জানলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে ডিলিট উপাধি লাভ করেছিল
এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেছিল। এবং অবশেষে 16 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতায় মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতীতের স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কে এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতি সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ীরূপে পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতা সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্প সম্পর্কে এই বিচিত্ররূপই প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের বইয়ের যে শব্দার্থ ও টিকাগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। প্রত্যেকে 3 পৃষ্ঠা খোলো। ভজন, ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহা মহিমাকীর্তন বা প্রার্থনামূলক গান। দূর, দুয়ার বা দরজা, বাড়ির ফটক। কুঞ্জ, লতাপাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান, উপবন। বেরি বেরি, সোঁত জাতীয় রোগ যাতে হাত পা ফুলে যায়। আসামি, এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ী অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। পাণ্ডুর, ফ্যাকাশে। মালি, মালা রচনাকারী, মালাকর, বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত যে ব্যক্তি। মালিনী, মালির স্ত্রী যাকে বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের মূল পাঠে যাওয়ার আগে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ সম্পর্কে জেনে নিয়েছি। আজকে আমি এতটুকুই পড়ার দিব তোমাদের। তোমাদের প্রত্যেকে বই থেকে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং তোমাদের খাতায় সেগুলো লিখবে। আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আমি মূল পাঠে যাব, তাহলে প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে।